এটা জাত হচ্ছে আপনার হলস্টাইন ফ্রিজিয়াম। এটা আমি আশা করতেছি 100%-এর একটা বাচ্চা। এটা আমি গ্যারান্টি দেবো পাবনা জেলায় এমন কোয়ালিটির মন্ডি এ পর্যন্ত কেউ দেখাতে পারি নাই কো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ দেখাতে পারি নাই এ পর্যন্ত। এই যে মাথার ঝুঁক, দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি, আমি নয়ন আহমেদ। আজ 22শে ডিসেম্বর 2022, আজকে আমরা চলে এসেছি ভাই ভাই ডেয়ারি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখলা গ্রামে। তো ভাই ভাই ডেয়ারি ফার্ম থেকে কিন্তু উন্নত জাতের বকনা বাছুর বিক্রি করা হয়। আপনারা যারা বকনা কিনতে আগ্রহী, যারা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা থেকে যারা গাভী তৈরি করতে চান ভালো মানের, এই ভিডিওটি দেখতে পারেন। এখানে কিন্তু এবারে এসে দেখতে পাচ্ছি খুব হাই পার্সেন্টের হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা এবং হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি জাতের বকনা বাছুর রয়েছে। তো আজকে পর্বে এই গরুগুলি দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। আচ্ছা, তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলতেছে ব্যবসা। কেনা কি কি জাতের গরু আছে আপনার কালেকশনে? আমার কাছে গরু আছে সবই হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, তবে বাচ্চা জাতমান উন্নত জাতমানের গরু আছে, হাই কোয়ালিটি পার্সেন্টের। আচ্ছা আচ্ছা, গরু আপনার দর্শক ভাইয়েরা দেখলে পারে গরু চিনবে নিজে। গরু এরকম গরু আমি আশা করছি আমাদের পাবনা জেলার ভিতরে এরকম কালেকশনের গরু কারোর কাছে নেই। তো কয়টা গরু দেখাবেন দর্শকদের? আজকে গরু দেখাবো আটটার মধ্যে, সাতটা আছে হলস্টাইন ফ্রিজিয়াম আর একটা দেখাবো মুন্ডি। মুন্ডিটা আশা করতেছি দেশ সেরা মুন্ডি হবে, মানে বাংলাদেশের মধ্যে এমন মন্ডি পাওয়া কঠিন, সচরাচর কি দেখা যায় না, দেখা যায় না সেই কোয়ালিটি। তো চলেন আমরা গরুগুলো এক সাইড থেকে দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানার দর্শক। জি আচ্ছা দেখান। আচ্ছা, আমরা প্রথমে এক নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি মামা, কি জাতের এটা? এটা জাত হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়াম মামা। হলস্টাইন ফ্রিজিয়াম বাচ্চা, বাচ্চাটার জাত মান কোয়ালিটি বডি সম্পূর্ণ দেখা লাগবে। দর্শক দেখে সারি জাত মান নির্ধারণ করা যায় কোন জাতের বাচ্চা এবং পার্সেন্ট কত হবে। আশা করা যায় এসব গরুতে আপনার 25+ দুধ হবে। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে? এটার বয়স হবে 12 মাস+। 12 মাস+ বয়স আছে না? 12 মাস+ বয়স হবে। আচ্ছা, মানে সেফ জোনের বাচ্চা। বাচ্চারার মা দ্বারা দেখাল দেন, একটু গলায় কিন্তু কম্বল নাই তো, খাওয়াতে ব্যস্ত তো দেখেন যে গলা কিন্তু একটু কম্বল নেই তো। আচ্ছা, গলা কোনো কম্বল নেই এবং গ্রোথটাও অনেক ভালো আছে, হাই কোয়ালিটি যাকে বলে, 95%-এর বাচ্চা এগুলো। এগুলো আর কত মাস লালন পালন করলে কনসেপ্ট? এটা মাস দুইটা দুই একটু সময় লাগবে ভাই, দুই মাসের মতো লালন পালন করলেই কনসেপ্ট করে যাবে না? জি জি। এই অবস্থায় এটার দামটা কেমন চাচ্ছেন? জি, এই এক নম্বর এবং দুই নম্বর এই দুইটা বাচ্চা জোড়ায় দাম চাবো, জোড়ায় দাম বলবেন। আচ্ছা, আমরা তৃতীয় নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি মামা, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম বাচ্চা। এই বাচ্চাটাও দেখতে হবে জাতমান কোয়ালিটি। আসলে আমার কাছে যে কটা বাচ্চা আছে সবই হাই কোয়ালিটির বাচ্চা, জাতমানে কোনো দিক দিয়ে কমতি নাই কো। বাচ্চা আপনার দর্শক ভাইয়েরা দেখলে পারে বাচ্চা বুঝতে পারবে যে বাচ্চা কাকে বলে, জাত কাকে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশে এর থেকে ভালো পার্সেন্টের গরু আর পাওয়া যায় না কো। এই বাচ্চাটার বয়স কেমন আছে মামা? এটার বয়স হবে 12 মাস+। 12 মাস+ এটারও বয়স আছে। দুইটা বাচ্চাই সেম বয়সের, এর জন্য একটা জোড়া করেছেন। হ্যাঁ জি জি। দর্শক ভাই যারা প্রাথমিকভাবে খামার দুপাশ থেকে বাচ্চা দেখা দিয়ে খামার করতে চায়, এই ধরনের গরু নিয়ে খামার করতে পারে। আচ্ছা আচ্ছা, এই জোড়া যদি কোনো দর্শক ভাই নিতে চায় মামা, কেমন দাম রাখছেন এই জোড়ার? এই দুইটা বাচ্চা কোনো ভাই যদি একসঙ্গে নিতে চায় নেয় তাহলে পারে, দুইটা বাচ্চার দাম পড়বে 2,12,000 টাকা। 2,12,000 টাকা এই জোড়ার দাম নির্ধারণ করেছেন? জি। আর এখান থেকে সামান্য দরদাম করে বেচা কেনা করবো, দরদাম করে দর্শকরা নিতে পারবে? হ্যাঁ জি অবশ্যই, সামান্য সম্মানজনক দরদাম করা যাবে। আমরা তিন নম্বর সেলে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের মামা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম বাচ্চা। এই বাচ্চাটাও খুবই হাই কোয়ালিটির বাচ্চা, বাচ্চা জাতমান কোয়ালিটি সব দেখতে বুঝতে হবে দেখি যে গরু কাকে বলে। আচ্ছা আচ্ছা, এই যে ওলান পালানো বেশ ভালো,
একটা বাচ্চা প্রত্যেকটা গরুই দেখতে পাচ্ছি দর্শক কালার কম্বিনেশন এবং গলায় কোনো জাত মান দিয়ে কিন্তু কোন রারে গলায় কোনো কম্বল পাবে না কাছে আমার কাছেও বাচ্চাগুলো দেখি খাতা আরে ভালো জিনিসের দাম একটু বেশি হবে সব সময় আপনারা এখান থেকে দর দাম করে নিতে পারবেন গলাটা একটু কম্বল নাই কো আর কি যে কটা বাচ্চাই আছে সবই হাই কোয়ালিটির বাচ্চা আর এই সমস্ত বাচ্চা দেখে আমার এই সমস্ত বাচ্চা থাকলে পরে কোনোদিন আপনার লসের দিকে তাকানো লাগবে না আচ্ছা এই বকনটার কেমন দাম চাচ্ছেন এই তিন এবং চার দুইটা জোড়া আচ্ছা আচ্ছা তিন এবং চার নম্বরে আরেকটা জোড়া করেছেন জি এই দুইটা আপনার বয়স হবে বারো মাস মতো করে বয়স হবে চার নম্বরটারও সেম বয়স হ্যাঁ জি জি বারো মাস করে বয়স হবে দুইটা দুইটা করে প্যাকেজ করেছে উনি আপনারা কিন্তু চাইলে এই ধরনের গরু দিয়ে খামার করতে পারেন প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা বাচ্চারে আপনার বডি কন্ডিশন মাজা আচ্ছা আচ্ছা এটারও উলান পালান বেশ ভালো আছে এই বকনটার কেমন দাম নির্ধারণ করেছেন জি এই জোড়ার দাম চাচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এই জোড়ার দাম রাখছেন কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিবে জি সামান্য দরদাম করতে পারবে সম্মানজনক মানে সম্মান করবো সেই হিসাবে দরদাম করতে পারবো খুব বেশি আবার দাম হবে না আচ্ছা আচ্ছা গরু বিক্রি করতে হবে ভাই বিক্রি করবে হিসাবে দাম চাচ্ছে খুব আপার ডাউনে দরদাম করার আশা করলে পরে গরু সে ভাই নিতে পারবে না তো আচ্ছা ঠিক আছে মামা এই জোড়া সরাই দেন আমরা পরে গরুগুলো দেখাই আমরা সেলের পাঁচ নম্বরে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের মামা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা এটার বয়স হবে আপনার তেরো মাস প্লাস আচ্ছা মানে রেডি টাইপের রেডি গরু এই যখন যে কোনো সময় এগুলা এটা চলে আসবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এটারও গ্রোথ অনেক ভালো এবং ওলান পালানো বেশ ভালো আছে প্রত্যেকটা বাচ্চায় হাই কোয়ালিটির বাচ্চা যদি কটা বাচ্চায় দেখাবো ইনশাল্লাহ একটা বাচ্চার কোনোটা থেকে কোনো অংশ কম নাই তো এই বকনটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে নিতে পারবে যে সামান্য দরদাম করে নিতে পারবে আমরা ছয় নম্বর সেলে যে গরুটা দেখতে পাচ্ছি মামা সাদা কালো প্রিন্টের এটা কি জাতের মামা এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা এটারও বডি কন্ডিশন জাত মানে দর্শক ভাইরা দেখলে পারে বুঝতে পারবে বাচ্চা কাকে বলে আচ্ছা আচ্ছা জাত মানে অনেক ভালো আছে এবং বডি স্ট্রাকচারটাও বেশ ভালো গরুটার এই বকনটা কেমন দাম চাচ্ছেন এটার আপনার দাম হবে হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা দাম চাওয়া এখান থেকে সামান্য দরদাম করে বেচা কিনা করবো এক লক্ষ নয় হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দর্শকরা দরদাম করে নিয়ে পান জি আমরা সাত নম্বর সেলে যে গরুটা দেখতে পাচ্ছি মামা এটা কি জাতের এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা আর এটার বয়স হবে আপনার তেরো মাস তেরো মাস বয়স না জি তেরো মাস মতো বয়স হবে এটাও রেডি টাইপের বাচ্চাটার বডি কন্ডিশন ওলান পালানো মাশাআল্লাহ সুন্দর বাউ সাইডটা মাজা একটা এল প্যাটামের গরু যাকে বলে আচ্ছা আচ্ছা এগুলো আর একাদ মাস লালন করলে হিটে আসবে এগুলো রেডি যে কোনো সময় হতে এটা এটা চলে আসবে যে কোনো সময় হিটে চলে আসবে এই গরুগুলো কি কীটনাশক করা আছে নাকি না মামা কীটনাশক করা নাই কো যে ভাই নেবে পাঁচ সাত দিন রেডি কীটনাশক করতে হবে আমরা খামারে কীটনাশক করি না মামা আচ্ছা যে কোনো জায়গা থেকে গরু দ্রুত বিক্রি হয়ে যায় নাকি হ্যাঁ দ্রুত বিক্রি হয়ে যায় যে কোনো জায়গা থেকে গরু নিয়ে আসলে পরে অন্তত দশ দিন রেডি দেওয়ার পরে কেন কীটনাশক করতে হয় আচ্ছা আর দশ দিন আমরা সময় পাই না আর আপনার ওখানে তো থাকে না গরু অতদিন আচ্ছা তে কোনো দর্শক ভাই নিলে কীটনাশক করে লেবার টনিক্স করলে এগুলো হিটে চলে আসবে জি জি দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দামটা এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন জি সামান্য আলোচনা করা যাবে আচ্ছা আজকের আমরা প্রধান যে আকর্ষণটা প্রধান আকর্ষণ আসলে এই ধরনের মাথার মন্ডি সচরাচর আর কি দেখা যায় না আমি তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি তো এখানে এসে একটা দেখতে পারলাম এটার কী জাতের মন্ডি মূলত মামা এটা জাত হচ্ছে আপনার হলস্টাইন ফ্রিজিয়ান এটা আমি আশা করতেছি একশো পার্সেন্টের একটা বাচ্চা এটা আমি গ্যারান্টি দেব পাবনা জেলায় এমন কোয়ালিটির মন্ডি এ পর্যন্ত কেউ দেখাতে পারি নাই কো আচ্ছা 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 কেউ দেখাতে পারে না এ পর্যন্ত এই যে মাথার ঝুঁটি মাথাটা দেখা দেন দেখতে পাচ্ছেন দর্শক এর যে ঝুঁটির যে বৈশিষ্ট্যটা এটা কিন্তু আসলে একটা ভালো মানের গাভীর যে বৈশিষ্ট্য থাকে ওই ধরনের একটা গেট আপ আছে এই গরুটার মধ্যে দেখা যাচ্ছে আমার ব্যবসার বয়সে আমি এত বড় গরু কখনো কিনি না আমি হাই কোয়ালিটির বাচ্চা কিনি কিন্তু এত বিগ সাইজের বডির গরু কখনো আমি কিনি নি এর আগে আচ্ছা আচ্ছা দেখেন গরুটা এখনই আমার সমান উঁচা এখনো দাঁত হয় নাই বাচ্চাটার বাচ্চাটার বয়স হবে আপনার চোদ্দ মাস মতো বয়স হবে মানে একদম রেডি বক না একদম রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে এই গরুটা হিটে আসবে আচ্ছা আচ্ছা এই বকনটার দাম কেমন চাচ্ছেন মামা
এই বাচ্চাটার মামা আমি দাম চাবো না, বাচ্চার দাম আছে, হাইটে থাকবে, কোনো ভাই পছন্দ হলে পারে স্ক্রিনে যাওয়ার নাম্বারে ফোন দিলে পারে যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা, সরজমিনে যোগাযোগ করে নিবে। জি, আসলে একবার হিটেও আসছিল না এই গরুটা, হিটে আসছিল বলতে আমাকে যেখান থেকে কিনেছে বলেছে 23 দিনের আছে, বীজ দেওয়া আছে, যেহেতু বীজের গ্যারান্টি দিতে যাবো না এই জন্য আমি রেডি বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে নিউ কেস লেগে আছে দর্শক সাবারে, এটা সম্ভবত হিটে আসছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত বড় গরু আমি আর আগে কখনো কিনি নাই তো, তবে জাতের উপরে টাকা দেওয়া হবে গরুটা। আর এই গরু আমি এটা গ্যারান্টি যাচ্ছে পাবনা জেলায় এর আগে এই কোয়ালিটির গরু কেউ দেখাতে পারে নাই। আচ্ছা মামা, তো এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, তো দর্শক ভাইরা যারা দূর দূরান্ত থেকে যারা নিতে চাইবে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে? যে মোবাইলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে সেটা করতে পারবে, আর সবচাইতে ভালো হয় খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটাই উত্তম হবে। আচ্ছা, খামারে এসে দেখে শুনি ভিডিওর সাথেও মিল আছে কিনা সেটাও দেখবে। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।